হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আপনাদের জন্যে প্যানড্রাম প্লাস প্লাস ক্রিমের একটি ছোট্ট রিভিউ নিয়ে এসেছি। এই রিভিউটি থেকে আপনারা জানতে পারবেন এই প্রোডাক্টটি সম্পর্কে পুরো ডিটেলসে, অর্থাৎ এটি কেন ব্যবহার করবেন, কখন ও কিভাবে ব্যবহার করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছু। প্রথমে দেখে নিন প্রোডাক্টের ওভারভিউ। এটি কোবিটাজল প্রোপিওনেট, নিওমাইসিন সালফেট এবং মিকোনাজল নাইট্রেট ক্রিম, আর এটি সম্পূর্ণ মেডিকেটেড ক্রিম। এবং এখানে দেখুন মেনশন রয়েছে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এটিকে বিক্রয় করা নিষিদ্ধ, কিন্তু আপনারা চাইলে যে কোনো মেডিকেল স্টোর থেকে এটি পেয়ে যাবেন। কিন্তু এখানে মেনশন করা রয়েছে, সেক্ষেত্রে আমার জানিয়ে দেওয়াটা কর্তব্য এবং সতর্কতা অবলম্বন করাটাই শ্রেয়। এর মধ্যে কেমিক্যাল কালার রয়েছে, যেগুলো হলো কুইনোলিন ইয়েলো কালার এবং টার্ট্রাজিন ব্যবহার করা হয়েছে। এটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কুইনোলিন ইয়েলো সোপ্রা অ্যান্ড টার্ট্রাজিন সোপ্রা। কাজেই বুঝতেই পারছেন যে এটা সম্পূর্ণ কেমিক্যালি একটা ওষুধ এবং এর রেজাল্ট অবশ্যই ভালো। আর এটি এক্সটার্নাল ইউজ অনলি এবং বাচ্চাদের হাত থেকে এটিকে অবশ্যই দূরে রাখতে হবে, যেন বাচ্চারা কোনোভাবে এটিকে ব্যবহার না করে এবং এটা কোনোভাবে যেন বাচ্চাদের মুখে এমনকি বড়দের মুখেও যাতে এটা না চলে যায়, সেক্ষেত্রে সাইড এফেক্ট হওয়ার এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এইবার জেনে নিন এর প্রাইস। দেখে নিন এর প্রাইস 97.50 টাকা এবং মেডিকেল স্টোরে আপনি 10-15% ডিসকাউন্টে পাবেন। এবং এর ম্যানুফ্যাকচার ডেট 12/2020 এবং এক্সপায়ারি ডেট 11/2022। এবার জেনে নিন যে এর উপকারিতা, এটি কী কী কারণের জন্য আমরা মেনলি ব্যবহার করব এবং কী কী উপকার আমরা পাবো। এটি মেনলি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জাতীয় স্কিন ইনফেকশনের জন্য সবথেকে বেশি কাজ দেয় এবং সবথেকে বেশি উপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি। এবং এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে ধ্বংস করে এবং ইনফেকশনকে বাড়তে দেয় না এবং ধীরে ধীরে সেই ইনফেকশনকে সারিয়ে তোলে। এই ইনফেকশনগুলি কী কী ধরনের হতে পারে সেগুলো একবার জেনে নিন। যে ন্যাচারালি যেগুলো দাঁতগুলো আমরা যেটা জানি যে দাঁত হয় ঘাড়ে, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় দাঁত, তারপর হাজা ও বিভিন্ন ধরনের চুলকানি, যেগুলো এই বর্ষার সময় হয়, বিশেষ করে যেসব যেখানে ঘাম আমাদের শরীরের যে ঘাম জমা হয় সেই সব জায়গায় যে চুলকানিগুলো হয় সেগুলো, এছাড়া বগলে বা পায়ের কুচকিতে যে এক ধরনের চুলকানি হয় এবং খুব সেটা হওয়ার পর খুব অসহ্য একটা ব্যাপার তৈরি হয় এবং হাঁটতে চলতে একটু অসুবিধাই হয়, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব লাভদায়ক এবং আপনারা উপকার পাবেন। এছাড়াও এক ধরনের চুলকানি আছে যেগুলো কষ নির্গত হয় এবং সেই কষ্টটি যেখানে যেখানে শরীরে লাগে এবং সেই কষ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আরও ছড়াতে থাকে, সেই সব ক্ষেত্রেও কিন্তু এই প্যানড্রাম প্লাস প্লাস অর্থাৎ প্যানড্রাম ক্রিমটি খুব ভালো উপকার দেবে। এবার কারা ব্যবহার করবেন, পুরুষ এবং মহিলা প্রত্যেকেই ব্যবহার করতে পারেন, বাচ্চাদেরকে বা শিশুদেরকে দেওয়া যাবে না। শিশুদের স্কিন অনেক সফট হয় এবং অনেক পাতলা হয়, সেক্ষেত্রে আপনি দেবেন না। এবং বাচ্চাদের মানে অল্প বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে ডক্টরে কনসাল্টই করেই দেবেন। এছাড়া আপনার যদি কোনো এই ধরনের ফাঙ্গি বা ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং আপনার ইনফেকশনটাকে একবার দেখিয়ে নেবেন যেটা অ্যাকচুয়ালি কী কারণে হয়েছে। আমরা সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ডক্টরের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন। এইবার এর ব্যবহার পদ্ধতি, দিনে দুবার এটিকে ব্যবহার করতে হবে, সকালে স্নানের আগে এবং রাত্রে। এছাড়া ডক্টর যেভাবে আপনাকে কনসাল্ট করবে দিনে দুবার বা তিনবার আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যবহারের আগে আপনার হাত এবং ইনফেকশন এরিয়া অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এবং ব্যবহারের পরে ভালো করে হাত ওয়াশ করতে হবে যাতে এই ক্রিমটি কোনোভাবে মুখে না চলে যায়। এবার সতর্কতা, কিছু সতর্কতা আগেই বলে দিলাম যে মুখে যাতে এই ক্রিমটা না যায়, তবু আরও কিছু সতর্কতা রয়েছে। যদি আপনি অন্য কোনো ধরনের ক্রিম ব্যবহার করছেন, ধরুন আপনার কোনো একটা ইনফেকশন হয়েছে এবং সেখানে আপনি অন্য একটি ক্রিম ব্যবহার করছেন এবং আপনি চাইছেন যে এখন আমি এই প্যানড্রামটি ইউজ করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের সঙ্গে একবার পরামর্শ নিতে হবে যে আমি এই ক্রিমটি চেঞ্জ করতে চাইছি। শিশুদেরকে এটি দেবেন না এবং বাচ্চাদের বা অল্প বয়স্ক বাচ্চাদের মেয়েদের নিতে গেলে অবশ্যই এটিকে ডক্টরের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন।
প্রেগনেন্ট ওমেন বা ব্রেস্টফিডিং ওমেন ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন এবং ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যাতে এই ক্রিমটি কোনোভাবে আপনাদের মুখে না চলে যায় এবং বা শিশুর কোনোভাবে ব্রেস্টফিডিং করানোর সময় যাতে শিশুর মুখে না চলে যায়, কাজে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও ভিডিও ডিসক্রিপশানে সব কিছু খুব সুন্দর করে দেওয়া রয়েছে, মেনশন করা রয়েছে, যদি আপনারা চান তাহলে সেখান থেকেও একবার দেখতে পারেন এবং জেনে নিতে পারেন। এইবার একবার দেখে নিন যে পেনড্রামটি ক্রিমটি সম্পূর্ণ নতুন ক্রিম, এবার দেখে নিন যে ক্রিমটি দেখতে কেমন। দেখতেই পাচ্ছেন পুরো সিল প্যাক রয়েছে, সম্পূর্ণ নতুন একটি ক্রিম। ক্রিমটি সম্পূর্ণ ইয়েলো কালার। এই ক্রিমটি খুব পাতলা একটি প্রলেপ দিয়ে আপনাকে ইনফেক্টেড এরিয়াতে আপনাকে ব্যবহার করতে হবে। সুতরাং বন্ধুরা, ক্রিমটি অবশ্যই ব্যবহার করুন এবং এর থেকে লাভ 100% লাভ পাওয়া যায় এবং খুব কার্যকরী একটি ক্রিম। যে যে উপসর্গগুলো বললাম সেই সেই উপসর্গের জন্য এটি খুব 100% কার্যকরী একটি ক্রিম, আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। সুতরাং বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।